স্বাগত জানাই ফ্রিনলের চ্যানেলে। আজকে আবার ত্রিকোণমিতি রেশিও এবং আইডেন্টিটিসের মধ্যে আরেকটি অঙ্ক নিয়ে এলাম। অবশ্যই তোমরা সেই অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইফ সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12, দেন ফাইন দ্য ভ্যালু অফ সেক টু পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু পাওয়ার 4 থিটা। তাহলে এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে গিভেন করা আছে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12। অঙ্কটা করার আগে একটু বুঝতে হবে যে আমরা অলরেডি কি জানি, উই নো দ্যাট যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু আমরা অলরেডি জানি। তাহলে এখন এটা যদি বের করতে হয়, রিকোয়ার্ড সেক টু পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু পাওয়ার 4 থিটা, তাহলে আমরা এটা সেক্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার যদি আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দিই, তাহলে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে। এটা কী করতে হবে, সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো, সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দিচ্ছে 13/12, আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে ইন্টু 1, তাহলে আমাদের এটা বেরোচ্ছে 13/12। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 13/12। আশা করি তোমরা বুঝতে পেরেছি এরকম অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো এই অঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, মতামত থাকলে কমেন্টস করে জানিও। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।